সম্বন্ধে কথা বলছেন, তারই রেস ধরে আজকে পশ্চিমবঙ্গে কি চলছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের ওপর ধর্ষণ নির্যাতন নিত্য দিনের ঘটনা, কোনোটার খুব সুরাহা নেই। মাঝপথে কোথায় তলিয়ে যাচ্ছে বিচার, বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদছে। আজকে কি হাওড়া জেলা তার বাইরে? এখনো পর্যন্ত প্রায় 110টা নারী নির্যাতনের ঘটনা, নারী ধর্ষণের ঘটনা, এমনকি পাশবিক অত্যাচারের পর পৃথিবী ছেড়ে চলে গেছে মহিলারা, কোনো বিচার হয়নি। আজকে আমরা বলতে চাই যে এই অন্যায় অবিচার আমরা মেনে নেব না। আগামী দিনে এই নবান্ন অভিযানের মধ্য দিয়েই আমরা বৃহত্তর লড়াইয়ের দিকে এগিয়ে যাব। সে কি মুক্তির চপ থেকে শুরু করে আজকে সাঁতরাগাছির পরিচারিকা ধর্ষণ থেকে শুরু করে আজকে লিলুয়ায় গতকালই ঘটেছে। লিলুয়ায় শাসক দলের কাউন্সিলর তার ছেলে একটা গরিব পরিবারের মেয়েকে প্রলোভন দেখিয়ে তার উপর অত্যাচার করে, মেয়েটি প্রেগন্যান্ট হয়ে যায়, তারপর বিয়ে করার কথা বললে রাজি হয়নি মেয়েটি, গতকাল সুইসাইড করেছে। আজকে নির্বিকার শাসক দল, তারা কোনোভাবে যাতে ধামা চাপা দেওয়া যায়, আর এই তাবেদার পুলিশ, এই পুলিশ হচ্ছে বিষয়গুলিকে কি করে ধামা চাপা দেওয়া যায়, ওপর থেকে নিচ পর্যন্ত পুলিশ প্রশাসন সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা জানাতে চাই যে এই সমস্ত যে ঘটনা ঘটেছে তার উপযুক্ত শাস্তির দাবি আমরা করছি, এবং নারী নির্যাতন নারী ধর্ষণের ঘটনায় যাতে করে দোষীরা শাস্তি পায়, আর তার সাথে সাথে মানুষ যাতে খেয়ে পড়ে বেঁচে থেকে মাথা উঁচু করে বাঁচতে পারে তারই লড়াই, এবং এই লড়াইয়েরই ফলশ্রুতি হচ্ছে আগামী 22শে মে নবান্ন অভিযান। চলো নবান্ন, চলো নবান্ন, চলো।